মেহেদি আল হাসান এরপর অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। বারবার ডাকলো সেই মেয়েকে, কিন্তু মেয়েটির আর কোনো সাড়া শব্দ পেল না। সে অন্ধকারের মধ্যে সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটতে লাগল এবং এক সময় সুড়ঙ্গের অপর প্রান্তে চলে এলো। সুড়ঙ্গের ভিতরের চেয়ে বাইরের অন্ধকার কিছু কম। জমাট অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে সে সুড়ঙ্গের মুখে এসে পৌঁছল। বাইরে আবছা আলোর মাঝে একটি লম্বা ছায়া দেখতে পেল। সাদা কাফনে জড়ানো একটি মেয়ে। সে গুহার বাইরে পা রাখার সঙ্গে সঙ্গে সেটা অদৃশ্য হয়ে গেল। মেহেদি আল হাসান দৌড় দিল, কিন্তু পায়ে বাধা পেয়ে পড়ে গেল। উঠে আবার দৌড় দিল, কিন্তু কোথায় কাফন, কোথায় মেয়ে? নিরেট পাহাড় ছাড়া সেখানে আর কেউ নেই। সে সুড়ঙ্গের মুখে গিয়ে শব্দ করে ডাকল। তার আওয়াজই ধ্বনি প্রতিধ্বনি তুলে ফিরে এলো তার কাছে। তারপর আর কোনো আওয়াজ নেই, কান্নার শব্দ নেই, হাসির ঝর্ণা নেই, নেই কোনো কথামালা। একটু আগে সফেদ কাপড়ে ঢাকা যে মেয়ের সাথে সে কথা বলেছিল, কোথাও সে নেই। নিরাশ হয়ে ফিরে চলল মেহেদি আল হাসান, ফিরে চলল সুড়ঙ্গ পথেই। সুড়ঙ্গের মাঝামাঝি এসেছে। এ সময় সুড়ঙ্গের মুখে আলো দেখতে পেল, কিন্তু সে আলোতে কোনো মানুষের ছায়াও ছিল না, আলো নিভে গেল। মেহেদি আল হাসান আলোহীন অবস্থাতেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে গেল। তার সামনে কিছু দূরে একটু আলো দেখা গেল। সে ওই আলোর কাছে গিয়ে দেখল কে যেন পাহাড়ের আড়ালে আগুন জ্বালিয়ে রেখেছে। মেহেদি আল হাসান সেখানে দাঁড়িয়ে অনেক কিছু চিন্তা করল। শেষে যেদিক দিয়ে এসেছিল সেদিকে চলে গেল। ধীরে ধীরে পাহাড়ি এলাকা থেকে বের হয়ে এলো মেহেদি। তার উঁট বাইরে এক গাছের সাথে বাঁধা ছিল। সে উঁটের উপর সওয়ার হল এবং কায়রোর দিকে যাত্রা করল। তার মানসিক অবস্থা ছিল খুবই খারাপ। একে ভয় বলা যাবে না, কিন্তু তার মন ভরা ছিল উৎকট অস্থিরতা ও পেরেশানি। সে ওই আলো দুটি সম্পর্কে চিন্তা করছিল। একটা সেই আলো যার সামনে সফেদ কাপড়ে ঢাকা মেয়েটি দাঁড়িয়েছিল, আরেকটি আলো যেটি উপরে এসে সে দেখেছে। উপরের আলোটা আগুন ছিল, কিন্তু মেয়েটি যে আলোতে দাঁড়িয়েছিল সে আলোতে আগুন ছিল না, কারণ আগুন জ্বলা স্থানটি সে দুইবার অতিক্রম করেছে। সেখানে আগুন জ্বালালে তার কিছুটা উত্তাপ তো সে অবশ্যই পেত, তাহলে সেটা কিসের আলো ছিল? প্রশ্নটার কোনো জবাব সে তাৎক্ষণিকভাবে পেল না। রাত অনেক হয়ে গিয়েছিল। নিজের আস্তানায় ফিরে এলো মেহেদি আল হাসান। বিছানায় গেল ঘুমাবার জন্য, কিন্তু তার কিছুতেই ঘুম এলো না। বারবার সেই কাফনে জড়ানো মেয়েটির চেহারাই তার সামনে ভেসে উঠতে লাগলো। বিছানায় শুয়ে সে কেবলই ছটপট করতে লাগল। অনেক রাতে শোয়ার পরও অভ্যাস অনুসারে সকাল সকালই ঘুম থেকে উঠল সে। তারপর প্রাত্যহিক কাজ সেরে আলী বিন সুফিয়ানের কাছে গেল নতুন নির্দেশ নিতে। আলী বিন সুফিয়ান তার ডিউটির স্থান পরিবর্তন করে তাকে শহর থেকে দূরে অন্য এক জায়গায় ডিউটি করতে বলল। আরও কিছুদিন আমাকে এখানে ডিউটি করার অনুমতি দিন, এতদিন এখানে কাজ করছি, মনে হয় একটি সূত্রের কাছাকাছি চলে এসেছি প্রায়, মেহেদি আল হাসান বলল। আমি আশা করছি এই পাহাড়ি এলাকায় আমি এমন কিছু পাব যা আপনাকে চমৎকৃত করবে। আমাকে আর দু তিন দিন সময় দিন, এর মধ্যেই ইনশাআল্লাহ আমি আপনাকে নতুন কোনো সুসংবাদ শোনাতে পারব আশা করি। আলী বিন সুফিয়ান তার আবেদন উপেক্ষা করল না, কারণ সে আনাড়ি গোয়েন্দা নয়, সে এক বিশ্বস্ত ও ট্রেনিংপ্রাপ্ত অফিসার। সে যখন চাইছে তখন তাকে একটু সুযোগ দেয়া দরকার। আলী বিন সুফিয়ান এ নিয়ে তার সাথে কিছুক্ষণ আলোচনা করলেন, পরে চিন্তাভাবনা করে বললেন, তোমার আবেদন মঞ্জুর করা হলো, আশা করি তুমি সাবধানে কদম ফেলবে এবং নতুন সংবাদ নিয়েই ফিরবে। মেহেদি আল হাসান প্রেতাত্মার সাথে সাক্ষাৎ করার আগে সে এলাকা ছাড়তে চাচ্ছিল না, এই প্রথম সে তার দায়িত্ব চেয়ে নিল। আলী বিন সুফিয়ানের যদি সামান্যতম সন্দেহ হতো যে সে কোনো চক্রে পড়ে তার ডিউটি পরিবর্তন করতে চাচ্ছে, তবে তাকে কখনোই সেখানে যাওয়ার অনুমতি দিত না। এক দক্ষ গোয়েন্দা নিজেকে এমনভাবে ভয় ও বিপদের মধ্যে ফেলে দিয়েছিল যেখানে তার জীবন যাওয়ারও ঝুঁকি ছিল। মেহেদি আল হাসান হেকিমের কাছে গেল। তার কাছে রাতের ঘটনা সব খুলে বলল। হেকিম তার কাহিনী শুনে চোখ বন্ধ করল, মুখে বিড়বিড় করে কি যেন বলল। কিছুক্ষণ পর চোখ খুলে মেহেদি আল হাসানের চোখে চোখ রাখল। আজ রাতে আবার সেখানে যাও, হেকিম তাকে বলল।
সে পবিত্র জগতের সৃষ্টি এই অপবিত্র পৃথিবীর মানুষের ধোকায় পড়তে চায় না, ভয় পায়। তুমি সেখানে ভয় পাবার মতো কিছু করবে না যাতে আজও সে দেখা দিয়ে সাক্ষাৎ না করে অদৃশ্য হয়ে যায়। তুমি অধৈর্য হয়েও না, সে তোমার সাক্ষাতের জন্য অধীর হয়ে আছে। অবশ্যই সাক্ষাৎ হবে, যদি এ সাক্ষাতে তোমার কোনো উপকার না হয় তবে আমি কেন সেখানে তোমাকে পাঠাতে যাব। নিশ্চয়ই এই সাক্ষাৎ তোমার জীবনের এক উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে। মেহেদি আল হাসান চলে গেল, রোজকার মতো পশুর পাল নিয়ে পাহাড়ের পাদদেশে ছেড়ে দিয়ে সে উঠে গেল পাহাড়ে। সেখানে সে ঘোরাফেরা করতে লাগলো, তার চোখে পড়ল সে গুহা মুখ। সে সেই গুহার কাছে গেল, তাকালো চারদিকে, তারপর সুড়ঙ্গের মধ্যে ঢুকে গেল। সুড়ঙ্গের মুখে সে মাটিতে একটি কাপড়ের টুকরো পড়ে থাকতে দেখল। সে কাপড়ের খণ্ডটি উঠিয়ে নিল, 1 ইঞ্চি চওড়া, হাতখানেক লম্বা এক টুকরো ফিতা। সে কাপড়ের ফিতাটাকে গভীর দৃষ্টিতে লক্ষ্য করল। ফিতাটি পকেটে রেখে সে এবার সুড়ঙ্গের মধ্য দিয়ে হাঁটা শুরু করল। এক পাশ দিয়ে ঢুকে সে অন্য পাশ দিয়ে বেরিয়ে এলো। সে সেই উঁচু জায়গাটির কাছে গেল যেখানে পাথরের আড়ালে সে আগুন জ্বলতে দেখেছিল। এরপর সে পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠতে লাগলো। তখন অদৃশ্য থেকে এক পুরুষ কণ্ঠের আওয়াজ ভেসে এলো, উপরে যেও না, যার জন্য তুমি এসেছো সে রাতে আসবে। এ শব্দটি গুঞ্জরিত হয়ে বারবার তার কানে বাজতে লাগলো। তখন আবার শব্দ হলো, আমাদের পৃথিবীতে এসে খোঁজাখুঁজি করবে না, যে পথে এসেছো সেই পথে ফিরে যাও। মেহেদি আল হাসান থেমে গেল, তার এমন মনে হতে লাগলো যেন সে শব্দ তার আশপাশে ঘুরছে। সে আর উপরে গেল না, সে অভিভূত হয়ে এদিক ওদিক দেখতে লাগলো। সে ভাবল তার এমন কিছু করা উচিত নয় যাতে এখানকার প্রেতাত্মারা তার প্রতি অসন্তুষ্ট হয়, অসন্তুষ্ট হলে তারা তার ক্ষতি সাধন করে বসতে পারে। সে আবার গুহার ভেতরে ঢুকে গেল এবং সুড়ঙ্গের ভেতর দিয়ে হেঁটে অপর পাশ দিয়ে বাইরে চলে এলো। তারপর হেঁটে হেঁটে সে তার পশুগুলোর কাছে চলে গেল। সেখানে এক পাথরের উপর বসে সে চিন্তা করতে লাগলো, এর রহস্যটা কি? কে আমাকে উপরে যেতে নিষেধ করল? কেন নিষেধ করল? এই দিনের বেলায় যেখানে কোনো জনমনুষ্য নেই সেখানে কিভাবে স্পষ্ট আওয়াজে তাকে উপরে যেতে বারণ করল? লোকটার কথা থেকে বোঝা যায় সে আমার প্রতিটি কার্যকলাপ দেখছে, তাহলে আমি তাকে দেখলাম না কেন? তাহলে কি এখানে কোনো মানুষ নেই? অদৃশ্য আত্মায় আমাকে এভাবে বারণ করল, কিন্তু কেন? উপরে কি আছে যা ওরা আমাকে দেখতে দিতে চায় না? দিনটা তার এইসব চিন্তাতেই কেটে গেল। শেষে রাতে আবার এখানে আসার জন্য বিকেলে তাড়াতাড়ি তার ঠিকানায় ফিরে গেল। সূর্য অস্ত যাওয়ার পর সে আবার রাখালের পোশাক পরে পাহাড়ি অঞ্চলে রওনা দিল। এভাবে সে প্রতিদিন যায়। সাধারণ পোশাক পাল্টে মরু রাখালের বেশে সে বারবার হেকিমের সাথেও দেখা করেছে, এটাই তার ডিউটির পোশাক। সে যখন ডিউটিতে যায় তখন সে লম্বা একটা খঞ্জরও সঙ্গে নিয়ে যায়। গতকাল তার সঙ্গে খঞ্জর ছিল বলেই রাতে সে নারী তার সাথে সাক্ষাৎ করেনি। হেকিম বিষয়টি লক্ষ্য করে তাকে বলেছিল, তুমি কি এই খঞ্জর নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? মেহেদি আল হাসান হাসুচোক মাথা নাড়লে তিনি কড়া ভাষায় নিষেধ করে বলেছিলেন, খবরদার, যখন রাতে প্রেতাত্মার সাথে দেখা করতে যাবে তখন সঙ্গে কোনো অস্ত্রশস্ত্র রেখো না। অস্ত্রকে ওরা ঘৃণা করে, অস্ত্র মানুষের বুক থেকে প্রেমের শক্তি কেড়ে নেয়। ফেরাউন অস্ত্রের মুখে ওদের জোর করে ধরে এনেছিল, তাই ওরা অস্ত্রধারী কারো সাথে সাক্ষাৎ করে না। আজ রাতে তুমি যখন ওখানে যাবে তখন সঙ্গে কোনো অস্ত্র নিও না। রাখালের পোশাক পরে সে লম্বা ছোড়াটির দিকে তাকালো, ছোড়াটি দেয়ালের সাথে ঝুলানো। সে ছোড়াটি দেখল, হেকিমের সাবধানবাণী মনে পড়ে গেল তার, সে গভীর চিন্তায় পড়ে গেল। হেকিমের নির্দেশ অনুযায়ী খঞ্জর বা কোনো অস্ত্রই সাথে নেওয়া যাবে না, কিন্তু নিরস্ত্র অবস্থায় যাওয়াটা কি ঠিক হবে? অনেক চিন্তাভাবনার পর জীবনের নিরাপত্তার কথা ভেবে সে খঞ্জরটি সঙ্গে নেয় যুক্তিযুক্ত মনে করল। সে দেয়াল থেকে খঞ্জরটি পেড়ে কাপড়ের ভেতর কোমরের সাথে সেটি বেঁধে নিয়ে বের হয়ে গেল ঘর থেকে। গন্তব্যস্থানে পৌঁছে সে উঁটকে বসিয়ে দিল, তারপর পায়ে হেঁটে রওনা দিল সুড়ঙ্গের মুখের দিকে। সহসা সে পিছনে কারো পদধ্বনি শুনতে পেল, থেমে গেল সে। সঙ্গে সঙ্গে থেমে গেল সেই পদধ্বনি, মেহেদি সামনে না এগিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকল।
একটু পর উপর থেকে পাথর গড়ানোর শব্দ শুনতে পেল। পাথর পতনের সেই ধ্বনি তেমন বিকট ছিল না, কিন্তু এমন নিঝুম ও খাড়া পাহাড়ে পাথর পতনের আওয়াজ ধ্বনি প্রতিধ্বনি তুলে নিচ পর্যন্ত গড়িয়ে চলল। পাথর পতনের আওয়াজ শেষ হতে একটি গুঞ্জন ধ্বনি ভেসে আসলো গুহার ওদিক থেকে। মনে হলো কেউ যেন ফোঁপাচ্ছে ও কাঁদছে। আস্তে আস্তে সে কান্নার ধ্বনি জোরালো হলো। মেহেদী আল হাসানের কানে সে কান্নার ধ্বনি আঘাত করতে সে বলে উঠল, কেঁদো না, আমার সামনে এসো। আমার দুনিয়া অপবিত্র হতে পারে, কিন্তু আমি অপবিত্র নই। তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কান্নাকাতর কণ্ঠে এই কথাটা বলল কোনো নারী। সে আওয়াজে ছিল বিনয় ও নম্রতা। হঠাৎ আলো জ্বলে উঠল এবং সঙ্গে সঙ্গে তা আবার নিভেও গেল। আলোটি জ্বলে উঠেছিল সুড়ঙ্গের একেবারে মুখে। মেহেদী আল হাসান দ্রুত পদক্ষেপে সুড়ঙ্গের দিকে এগিয়ে গেল। সুড়ঙ্গের একদম কাছাকাছি গিয়ে এক বিরাট পাথরের পিছনে বসে নিজেকে লুকিয়ে ফেলল। সেখান থেকে উপরের দিকে তাকালো, যেখানে গতরাতে আগুন জ্বলতে দেখেছিল। একটু পর আজও সেখানে আগুন জ্বলে উঠল। সে নিজেকে মাটির সাথে একদম মিশিয়ে হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গের মুখের কাছে চলে এলো। তারপর নিজেকে ছুড়ে মারল সুড়ঙ্গের ভেতর। সুড়ঙ্গে পৌঁছে যতটা সম্ভব পাথরের আড়ালে নিজেকে গোপন করে চুপচাপ বসে থাকল। অন্ধকারে তার চোখ সহনীয় হয়ে উঠলে সে এদিক ওদিক দৃষ্টি মেলে নীরবে দেখল। গুহা থেকে আগুনটা সে স্পষ্ট দেখতে পাচ্ছিল না, তবে আগুনের আভা পরিষ্কার দেখা যাচ্ছিল। সুড়ঙ্গের ভেতর থেকে মেয়েটির কণ্ঠস্বর ভেসে এলো, হে সুন্দর যুবক, 2000 বছর ধরে তোমার পথ পানে চেয়ে আছি, তুমি আমার সামনে এসো। সুড়ঙ্গের ভেতর একথা বারবার ধ্বনি প্রতিধ্বনি হতে লাগল। মেহেদী আল হাসান সেই কণ্ঠস্বরের উদ্দেশ্যে নিঃশব্দে পা বাড়াল। অন্ধকারে সুড়ঙ্গের দেয়াল হাতড়ে ভেতরের দিকে চলতে লাগল। সে তার মনে পড়ল হেকিম তাকে বলেছে, সাথে কোনো অস্ত্রশস্ত্র নিয়ে যেও না, নিলে সে মেয়ের আত্মা তোমার সামনে আসবে না। তার সঙ্গে এখন 1.5 ফুট লম্বা খঞ্জর আছে, অথচ মেয়েটি কথা বলছে, ডাকছে তাকে। সে আরও অগ্রসর হল এবং সুড়ঙ্গের মাঝামাঝি পৌঁছে গেল। সুড়ঙ্গটা প্রশস্ত, দেয়াল হাতড়ে সে এগোচ্ছে। এমন সময় তার মনে হল সামনে থেকে কেউ এগিয়ে আসছে। সে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে রুদ্ধশ্বাসে আগন্তুকের জন্য অপেক্ষা করতে লাগল। সুড়ঙ্গের ভেতর গাঢ় অন্ধকার, নিজের হাত পা পর্যন্ত দেখা যায় না, ফলে আগন্তুক পুরুষ না নারী তা যেমন সে দেখতে পারল না, তেমনি আগন্তুক ঠিক কতটা দূরে তাও নিশ্চিত হতে পারছিল না। সহসা তার মনে হল কেউ তার সামনে দিয়ে চলে যাচ্ছে। তাকে পেরিয়ে মেয়েটি আরও 2 কদম এগিয়ে গিয়ে থামল, থেমেই আবার কান্না শুরু করে দিল। এত ঘুটঘুটে অন্ধকারেও সে বুঝতে পারল গতকাল যে মেয়েকে সে আলোর সামনে দেখেছিল এই সেই মেয়ে। মেহেদী আল হাসান এ শব্দ আগেও কয়েকবার শুনেছে, এখন মেয়েটি তার এত কাছে যে হাত বাড়ালেই সে তাকে ধরতে পারবে। টেনশনে তার বুক জোরে জোরে লাফাতে লাগল। মেয়েটি আবার সামনে অগ্রসর হওয়ার জন্য পা বাড়াল। ঠিক সেই সময় সুড়ঙ্গের মুখে আলো জ্বলে উঠল। আলোটা জ্বলেই সঙ্গে সঙ্গে আবার নিভে গেল। মেহেদী আল হাসান দেয়াল থেকে আলগোছে তুলে আনল তার দেহ এবং চোখের পলকে আগন্তুকের পিছন থেকে জোরে তাকে জাপটে ধরল। মেয়েটি এতে মোটেও ভীত না হয়ে বলে উঠল, ওরে হতভাগা, তুই কি এটাকে কৌতুক ভাবতে শুরু করেছিস? ছেড়ে দে আমাকে, আমি তো আর ফুরিয়ে যাচ্ছি না। আগে শিকার ধর, তোর শিকার এসে গেছে, আগে তাকে ঘায়েল করে নে, ছাড়, জলদি ছাড় বলছি। মেহেদী আল হাসান যে সন্দেহে জীবন বাজি রেখে তাকে ধরতে চেয়েছিল সে সন্দেহ সত্যে পরিণত হল। সে চিন্তা করেছিল যদি সত্যিই প্রেতাত্মা হয় তবে সে কখনো সামনে আসবে না, আর যদি তা না হয় তবে তো একটা বড় ধরনের শিকার হাতে পাওয়া যাবে। মেয়েটি ভেবেছিল তার সঙ্গী ডিউটি ফেলে তার সঙ্গ পাওয়ার জন্য এভাবে জড়িয়ে ধরেছে, তাই সে প্রথমটায় এটাকে তেমন আমল দেয়নি। কিন্তু মেহেদী আল হাসানের কণ্ঠ কানে যেতেই তার সম্বিত ফিরে এলো। মেহেদী আল হাসান তার কানের কাছে মুখ নিয়ে বলল, যদি চিৎকার দাও তবে খঞ্জরের আঘাতে তোমাকে এফোড় ওফোড় করে ফেলব, আমি তোমার কলিজা টেনে বের করে খেয়ে ফেলব। মেয়েটি বলল, জানো আমি কি?
মেহেদী আল হাসান তাকে এক হাতে চেপে ধরে অন্য হাতে খঞ্জর বের করে তার ধারালো মাথা মেয়েটির পাঁজরে ঠেকাল। তারপর বলল, প্রাণের মায়া থাকলে আমি যা বলি মন দিয়ে শোনো। এ সময় সুড়ঙ্গের মুখে আরেকবার আলো চলে উঠল। মেহেদী আল হাসান এ পথে বাইরে বের হওয়া বিপজ্জনক মনে করল। মেয়েটি ততক্ষণে বুঝে ফেলেছে কি ঘটেছে। সে তাকে বিভ্রান্ত করার জন্য বলে উঠল, আমি এজন্যই তোমাকে কাল কাছে আসতে দেয়নি। তোমরা দুনিয়ার মানুষরা বড় প্রতারক, বড় ফেরেববাজ, তোমাদেরকে বিশ্বাস করা যায় না। মেয়েটি রাগত স্বরে বলল, 2000 বছর ধরে এজন্যই কি আমি তোমার পথ চেয়ে অপেক্ষা করছি? তুমি আমার বিশ্বাস ভঙ্গ করবে? হ্যাঁ, তোমার অপেক্ষার দিন শেষ হয়ে গেছে, মেহেদী আল হাসান বলল। এখন আর তুমি আত্মার পবিত্র জগতে ফিরে যেতে পারবে না। এখন তুমি আমাদের এই অপবিত্র পৃথিবীর অপবিত্র মেয়ে ও নারী। আমি নারী নই, সে বলল, আমি নবযৌবনা মেয়ে, খুব সুন্দরী মেয়ে। সে কণ্ঠ নামিয়ে বলল, আমি জোরে কথা বলবো না, আমার কথা মনোযোগ সহকারে শুনে নাও। আমি জানি তুমি কে আর কেন এখানে এসেছো। তুমি আমার কাছে এত বেশি পছন্দনীয় যে তোমাকে পাওয়ার জন্যই আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। তবে আর আপত্তি কেন, আমার সঙ্গেই চলো, মেহেদী আল হাসান বলল। না, মেয়েটি বলল, বরং তুমিই আমার সঙ্গে চলো। যদি আমি তোমার সাথে যাই তবে আমরা দুজনই না খেয়ে মরব। যদি তুমি আমার সঙ্গে আসো তবে ফেরাউনের সমস্ত গুপ্তধন আমাদের হবে। তোমাকে আর জঙ্গল, পাহাড় ও বিরাট মরুভূমিতে ছুটে বেড়াতে হবে না। সামান্য বেতনের বিনিময়ে আর গোয়েন্দাগিরি করতে হবে না। তোমরা এখানে কি করছো? মেহেদী জিজ্ঞেস করল। আমরা ফেরাউনের ধনরত্ন বের করছি, মেয়েটি বলল। আমি অনেক লোকের সঙ্গে এখানে আছি। তারা সব কোথায়? মেহেদী জিজ্ঞেস করল। আমার সঙ্গে চলো, দেখতে পাবে, সকলে তোমাকে খুশিতে বরণ করে নেবে। মেয়েটি বলল, তুমি আমাকে যখন আলোতে দেখতে পাবে তখন তুমি তোমার দুনিয়ার কথা, তোমার বিত্ত বৈভবের কথা সব ভুলে যাবে। মেহেদী আল হাসান মেয়েটির শরীর থেকে এক ধরনের সুগন্ধ পাচ্ছিল, তাতে সে নেশার ঘোর অনুভব করল। সে যখন মেয়েটিকে তার বাহুতে চেপে ধরেছিল তখনই সে বুঝতে পারল এই দেহ মানুষের ইমান নষ্ট করার এক লোভনীয় বস্তু। মেয়েটির মিষ্টমধুর কণ্ঠস্বরে যে সুধা লুকিয়ে আছে তার মোহ যে কোনো পুরুষকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। তার মাদকতাময় দেহ, নেশা জাগানো ঘ্রাণ সবই বিভ্রান্তির হাতিয়ার। সেই মুহূর্তেই সুড়ঙ্গের মুখে আবার আলো জ্বলে উঠল। মেহেদী আল হাসান এবার সতর্ক হয়ে গেল। সে মেয়েটিকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। তার লোকেরা যে সুড়ঙ্গের মুখে ও আশপাশে আছে তাই এই আলোই প্রমাণ করে দিল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল এদিকের মুখ দিয়ে সে বের হবে না, কারণ এদিকে মেয়েটির লোকজন অপেক্ষা করছে। অন্য পাশ দিয়ে মেয়েটিকে নিয়ে বেরিয়ে পড়ার তারা অনুভব করল। তখনই তার মনে হল সেখানেও কি মেয়েটির লোকজন থাকতে পারে না। মেয়েটির সঙ্গী সাথী কয়জন ও কারা কিছুই তার জানা নেই। এ অবস্থায় অন্ধকারে ঢিল ছোড়া ছাড়া উপায় কি? সে মেয়েটিকে কর্কশ কণ্ঠে হুকুম করল, তোমার এই কাফনের পোশাক খুলে ফেলো। মেয়েটি হুকুম তামিল করল। সঙ্গে সঙ্গে সে তার গায়ের উপর জড়িয়ে রাখা সাদা কাপড়ের চাদরটি খুলে ফেলল। মেহেদী আল হাসান চাদরটি এক টানে ছিঁড়ে তার এক টুকরো দিয়ে মেয়েটির হাত পিছনে নিয়ে বেঁধে ফেলল, অপর টুকরো দিয়ে তার পা দুটিও বেঁধে ফেলল, তৃতীয় আর একটি খণ্ড দিয়ে মুখটি বেঁধে দিল। তারপর তাকে কাঁধে উঠিয়ে গুহা থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াল। খঞ্জরটি তার হাতেই ছিল। সে সুড়ঙ্গের মুখ পিছনে রেখে মেয়েটিকে নিয়ে ছুটতে লাগল, উদ্দেশ্য পেছনের মুখ দিয়ে বেরিয়ে মেয়েটিকে নিয়ে এখান থেকে সরে পড়া। দ্রুত পালাতে না পারলে মেয়েটির সঙ্গী সাথীরা তাকে ধরে ফেলবে, আর তাদের হাতে একবার ধরা পড়ার মানে হচ্ছে আগে যে দুই কমান্ডার এখানে মারা পড়েছে তাদের ভাগ্য বরণ করা। কিন্তু না, এভাবে মৃত্যুর কাছে নিজেকে সঁপে দেওয়ার কোনো মানে হয় না। সে প্রাণপণে ছুটতে লাগল। গতরাতে যখন মেহেদী আল হাসান এখানে এসেছিল তখন প্রেতাত্মার সাথে সাক্ষাৎ করতে এসেছিল। সুড়ঙ্গের মাঝে আলোর ঝিলিকের ভেতর পলকের জন্য সে তাকে দেখতেও পেয়েছিল, পরে সে নারী অদৃশ্য হয়ে গিয়েছিল। মেহেদী যখন সুড়ঙ্গ পথে দাঁড়িয়েছিল তখন সুড়ঙ্গের বাইরে সে আলো দেখতে পেয়েছিল। সে সুড়ঙ্গের ভেতর দিয়ে ওপাশে যাওয়ার সময় পলকের জন্য একটি ছায়াও দেখেছিল।
দিনের বেলা সুড়ঙ্গের ভেতর দিয়ে অতিক্রম করার সময় সে এক টুকরা ফিতা মাটিতে পড়ে থাকতে দেখল। ফিতাটি দেখেই সে বুঝে নিয়েছিল এটা মৃতের কাফন বাঁধার ফিতা। আলিবিন সুফিয়ানের কাছে সে গোয়েন্দাগিরির ট্রেনিং পেয়েছে, সামান্য জিনিসও যে অনেক সময় বড় রহস্য উদ্ঘাটন করে ফেলে, সে শিক্ষা সে আলিবিন সুফিয়ানের কাছেই পেয়েছিল, ফলে এ সামান্য ফিতা তার কাছে অনেক বড় হয়ে দেখা দিল। তার মনে সন্দেহ সৃষ্টি করল এই ফিতা। তাই আজ রাতে প্রেতাত্মার সাথে সাক্ষাতের জন্য আসার সময় হেকিমের নিষেধ সত্ত্বেও সঙ্গে খঞ্জর নিয়ে এসেছিল। এটা পরীক্ষার এক সুন্দর পদ্ধতি। খঞ্জর থাকা সত্ত্বেও প্রেতাত্মা এসে হাজির হয়েছে, অতএব হেকিমের বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই আজ তার সাহসিকতা প্রদর্শনের দিন। আলো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে কৌশলে সুড়ঙ্গের ভেতর প্রবেশ করার সময়ই সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আজ সে প্রেতাত্মার মুখোমুখি হবে। এই আগুন ও প্রেতাত্মার কাহিনী মেহেদি আল হাসানের মনে অতীতের কিছু ঘটনার কথা স্মরণ করিয়ে দিল। তার মনে পড়ে গেল ক্রুসেডাররা ঠিক এমনইভাবে মিশরের পাহাড়ি এলাকার মূর্খ লোকদের ধোকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল। তারা পাহাড়ের উপর বড় ধরনের মশাল জ্বালিয়ে তার সামনে কাঠের তক্তা রাখত, যাতে আলোর উৎস গোপন থাকে। তারপর তারা চমকপ্রদ ধাতুর পাত ব্যবহার করত, চকমকি ধাতুর চমক ও আলোর কিরণ সামনের পাহাড়ে গিয়ে পড়ত। মশাল ও চকমকি ধাতুর মাঝখানে অন্য আরেকটি কাঠের তক্তা রাখা হতো, সেটি আড়াল করলে যতিনি ভেসেত আর শুয়ে দিলে আলোর চমক সৃষ্টি হতো। এই মশাল ও চকমকি ধাতুর পাত এমনভাবে রাখা হতো যা সহজে লোকেদের চোখে পড়ত না। কিন্তু মিশরে আইবির গোয়েন্দাদের হাতে ক্রুসেডারদের এই কেরামতি ধরা পড়ে যায়। তখন তারা সে পাহাড়ি লোকদের কাছে সব ভাঁজ করে দেয়, নইলে সহজ সরল পাহাড়ি লোকেরা ব্যাপারটিকে অলৌকিক ব্যাপার বলে বিশ্বাস করত। এই রহস্য উদ্ঘাটন অভিযানে সৌভাগ্যক্রমে মেহেদি আল হাসানও জড়িত ছিল। তাই সে বুঝতে পারল সুড়ঙ্গের ভেতর আলোর নাচন কোনো অলৌকিক ব্যাপার নয়, এটা মানুষকে বিভ্রান্ত করার একটি অপকৌশল মাত্র। এটা যে ক্রুসেডারদের অপকৌশল তা বুঝতে পেরেছিল বলেই সে মেয়েটিকে আর কিছু জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস করার মতো হাতে সময় বা কোথায়? যে কোনো সময় মেয়েটির সঙ্গীরা এসে পড়তে পারে, তখন মেয়েটিকে তো তারা ছিনিয়ে নেবেই, তার নিজের জীবনও বিপন্ন হয়ে পড়বে। তাই মেয়েটিকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি সে। জিজ্ঞেস করলে ভুল ব্যাখ্যা ও বুঝ দিয়ে তাকে ভ্রান্ত পথে নিয়ে যাওয়া ছাড়া মেয়েটি আর কী বা করতে পারত। মেহেদি আল হাসান মেয়েটিকে কাঁধে নিয়ে উল্টো পথে প্রাণপণে ছুটছিল। আলো নিক্ষেপকারীরা সুড়ঙ্গ মুখে আরও কয়েকবার আলো ফেলল, কিন্তু তখন মেহেদি আল হাসান মেয়েটাকে নিয়ে ছুটছে। মেয়েটির কান্নার আওয়াজ থেমে গিয়েছিল, এটা ছিল এক ধরনের সংকেত ধ্বনি, অর্থাৎ শিকার এখনও জালে ধরা পড়েনি। কিন্তু তার কান্নার আওয়াজ থেমে যেতে মেহেদি আল হাসানকে একটি ভয় এসে তাড়া করল। সে ভেবে দেখল মেয়েটির কান্নার আওয়াজ থেমে যাওয়ায় তার লোকজন ভাববে শিকার জালে পড়েছে, তখন তাকে ধরার জন্য তারা ছুটে আসবে। কিন্তু যেখানে মেয়েটিকে পাওয়ার কথা সেখানে না পেলে তারা চারদিক ছড়িয়ে পড়বে তার তালাশে। আবার এমনও হতে পারে মেয়েটির কোনো সাড়া না পেয়ে তার কী হয়েছে দেখার জন্য ওরা সুড়ঙ্গের ভেতর নেমে আসতে পারে। সে মেয়েটাকে কাঁধে নিয়ে গুহার অপর মুখ দিয়ে বেরিয়ে এলো। সুড়ঙ্গের মুখ থেকে কিছু দূরে গিয়ে সে মেয়েটাকে কাঁধ থেকে নামিয়ে মাটিতে বসিয়ে দিল। তারপর তার মুখের বাঁধন খুলে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে বলবে আমি কোন দিক দিয়ে গেলে তোমাদের লোকদের সামনে পড়ব না? যদি তুমি একা যাও তবে বলতে পারি। তুমি আমার সঙ্গেই যাবে, মেহেদি আল হাসান বলল। দেখো, আমাকে যদি ফাঁসাতে চেষ্টা করো তবে আমি তো শেষ হবই, তোমাকেও জীবিত রাখব না। আমি তোমাকে সেই গোপন তথ্য বলে দেব যে গোপন ভেদ জানার জন্য তুমি আগ্রহী, যদি তুমি আমাকে ছেড়ে দাও। কোনো শর্ত ছাড়াই আমি যা জানতে চাই তা যদি আমাকে না বলো তাহলে আমাকে সেই পথ ধরতে হবে যা আমার পছন্দ নয়। তুমি আমাকে শুধু একবার আলোতে দেখে নাও, মেয়েটি বলল, আর আমাকে তোমার নিজের মনে করে একবার আমার সাথে চলো, আমি তোমার সাথে কোনো প্রতারণা করছি না। মেয়েটি মেহেদি আল হাসানকে তার রূপ যৌবন দিয়ে প্রলোভিত করার চেষ্টা করল, তাতেও সুবিধা করতে না পেরে ধন রত্নের লোভ দেখালো, কিন্তু তাকে কাবু করতে পারল না। মেহেদি আল হাসান মেয়েটিকে আর কথা বাড়াবার সুযোগ না দিয়ে আবার তার মুখ বেঁধে দিল।
তারপর নিজের বুদ্ধিমতো একটা নিরাপদ রাস্তা বেছে নিল। রাস্তাটি পাহাড়ের উপর দিয়ে এপাশ থেকে ওপাশে চলে গেছে। সে মেয়েটাকে সেখানে বসিয়ে রেখে উপরে উঠতে লাগল। পাহাড়ি লতাপাতা গাছের ডালের ফাঁক ফোঁকড় গলে সে মাত্র কয়েক কদম এগিয়েছে। মেয়েটিকে ডাকতে ডাকতে একটি লোক নিচে থেকে উপরে উঠতে শুরু করল। মেহেদী আল হাসান উপরে ওঠা বন্ধ করে ধীরে ধীরে নিচে নামল এবং মেয়েটির কাছাকাছি এসে এক পাথরের আড়ালে লুকাল। লোকটি সম্ভবত মেয়েটিকে দেখতে পেয়েছিল, কারণ সে ছিল উন্মুক্ত জায়গায়। লোকটি বলে উঠল, তুমি কথা বলছো না কেন? লোকটি প্রশ্ন করছে আর উপরে উঠছে। মেয়েটির মুখ বাঁধা ছিল, তাই সে লোকটির কোনো প্রশ্নের জবাব দিতে পারছিল না। অবশেষে লোকটি তার একদম কাছে এসে বসে পড়ল আর বলল, তোমার কি হয়েছে, ওদিকে গেলে না? মেহেদী আল হাসান তার পিছনেই ছিল, মাত্র দু তিন গজ দূরে। সে দ্রুত বেগে উঠে লোকটির পিঠে সজোরে খঞ্জর বসিয়ে দিল। লোকটি হুমড়ি খেয়ে পড়ে যেতে সে খঞ্জর টেনে নিয়ে আবার সজোরে আঘাত করল। এই দুই আঘাতে লোকটির ভবলীলা সাঙ্গ হল, সে আর কোনো শব্দই করতে পারল না। মেহেদী আল হাসান তাকে টেনে নিয়ে সে পাথরের আড়ালে ফেলে দিল। এরপর সে মেয়েটাকে আবার কাঁধে উঠিয়ে পাহাড়ের উপরে উঠতে লাগল। পাহাড়টা তেমন উঁচু ছিল না, উপরের দিকটা ছিল বেশ চওড়া। মেহেদী আল হাসান সে উপত্যকায় গিয়ে পৌঁছল। মেয়েটিকে নিয়ে এতটা চড়াই মারিয়ে সে একেবারে কাহিল হয়ে পড়েছিল। তার সারা শরীর দিয়ে সমানে ঘাম ঝরছিল, পানির পিপাসায় মুখ শুকিয়ে এসেছিল। উপত্যকায় পৌঁছে সে থামল। মেয়েটিকে কাঁধ থেকে নামিয়ে ঘাসের উপর শুয়ে পড়ে লম্বা লম্বা শ্বাস নিতে লাগল। তার জন্য সবচেয়ে ভালো হতো যদি বাকি রাতটুকু কোথাও লুকিয়ে থাকতে পারত, তারপর দিনের আলোয় একদিকে সরে পড়া তেমন সমস্যা হতো না। কিন্তু এ ঝুঁকি নেয়ার সাহস তার হলো না। সে তাড়াতাড়ি কায়রো পৌঁছতে চাচ্ছিল যাতে হেকিমকে গ্রেপ্তার করতে পারে এবং ভোর হওয়ার আগেই এ এলাকাও অবরোধ করে নিতে পারে। সে এদিক ওদিক তাকিয়ে দেখল, নিচে যেখানে মশালের আলো জ্বলছিল সেখানে এক লোককে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। লোকটা আয়নার মতো স্বচ্ছ নিকেল করা ধাতুর পাত দুই হাতে উঠিয়ে এদিক ওদিক ঘুরাচ্ছিল। লোকটার পাশে মনে হয় আরও একজন আছে, অন্ধকারের কারণে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। মেহেদী আল হাসান পাহাড়ের উপরে থাকায় তাকে কেউ দেখতে পাচ্ছিল না। আর অপেক্ষা করার সমীচীন মনে করল না মেহেদী। সে মেয়েটিকে কাঁধে উঠিয়ে ধীরে ধীরে পাহাড়ের অপর পাশ দিয়ে নিচে নামতে শুরু করলো।